सम्मानित दर्शक, एक जन प्रवासी भाईर शखेर घोड़ा पालन देखते आज के देखें घोड़ा चढ़े चमक दिच्छेन। अपना निश्चय देखते पाच्छेन जे सादा रंगेर एकटी घोड़ा राजपुत्रेर मतो उनी घोड़ा चढ़े बेरुच्छेन। आसुन आमरा जेने नेई उनी केन ई शखेर बशे घोड़ा क्रय करलेन। আচ্ছা মাসুদ জি, এই যে দেখতেছি তোমার এখানে তুমি ঘোড়া লালন পালন করছো, জি, তা ঘোড়া লালন পালন করার এই যে শখ জাগলো কেন তোমার? আমার শখ, আমি মূলত ঘোড়া জীবনে চড়ি নেই, ঘোড়ার পিঠে। আচ্ছা, কুড়িয়াতে যখন ছিলাম আমার ফ্রেন্ড ঘোড়ার খামারে ছিল। আচ্ছা আচ্ছা, দক্ষিণ কুড়িয়া যখন ছিলাম। আচ্ছা আচ্ছা, সে বলে ঘোড়া ভালো জিনিস। আচ্ছা, তারে ও ঘোড়ার খামারে ছিল তো আমাকে যেতে বলছিল, আমি কিন্তু যেতে পারিনি। আচ্ছা আচ্ছা, তারপর তো ও চলে গেলাম, চলে আসলো, আমিও চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ, তারপর দেশে এসে তো গরুর খামার দিলাম। আচ্ছা, ছাগল দিলাম, মাছের খামার আছে, সবই আছে মোটামুটি। তারপর আপনার এই দেশে আসার পর আমি গরু মূলত গরু কিনতে গেছিলাম। আচ্ছা, ঘোড়া কিন্তু আমার ইচ্ছে ছিল না। আচ্ছা, জয়পুর আর গেলাম বিরামপুর। আচ্ছা, গরু কেনার জন্য গরু পাইলাম না, একটা গরু দর দাম হয়েছিল, ওখানকার দালালের কারণে আমি নিতে পারলাম না, দাম বেশি হয়ে গেছিল। মানে আমি নিতে চাইলাম 90,000 বলছিলাম, কিন্তু উনি কইছে না আপনি বাড়াবেন না, আমি এই গরুটা নেব, ওখানকার এলো বিরামপুর। তখন ঘোড়া দেখলাম 2-3টা। আচ্ছা, তখন আমি ঘোড়ার ওখানে গেলাম, ঘোড়া উনি কাছে চড়েন ভাই এটা ঘোড়া ভালো। আচ্ছা আচ্ছা, বললাম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপর তারপর চললাম, চড়ে দেখলাম, তারপর উনি বললো ঘোড়াটা নেন। আমি কাছে আমি তো ঘোড়া জীবনে দেখি নেই, মানে দেখছি কিন্তু চড়ি নেই, চড়ি নেই। আচ্ছা, চললাম কাছে নিতে হবে। আমি বললাম না, যদি ভবিষ্যৎ নেই নিব, কাছে নেন ভালো হবে। আচ্ছা, তারপর উনি বললো আমি জোর করি, আমার ফ্রেন্ড আলমগীর গিয়ে গেছিল সেই জয়পুরের কচুকাটার খামারি আলমগীর ডেইলি ফার্ম। হ্যাঁ, আপনি দাদা ওখানে গেছিলেন মনে হয়। তারপর নিলাম, ও তো বাধা করলো না, ঘোড়া নেওয়া যাবে না। ও কিন্তু 3টা গরু নিছে 5,00,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, তারপর আমি ঘোড়া নিব, ও বলতেছে না নেওয়া যাবে না। আমি কাছে গরু যেহেতু কিনতে পারলাম না, ঘোড়া নিবই। আচ্ছা, আর তার পাশে 2-3 জন আছে, কসে নিয়ে যদি করেন আপনি ঘোড়া নিবেন তাহলে নিতেই হবে, না হলে ক্ষতি হবে আপনার। আমার বললো রাজা বাদশাহের কথা, তখন আমি বাধ্য নিলাম। আচ্ছা, নেওয়ার পর যখন নিলাম তখন উনি বললো ঘোড়াটা 1 মাস গাব আছে। আচ্ছা আচ্ছা, আমি বললাম গাবটা বুঝি না, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বিশ্বাস করলাম না, উনি 1 মাসের গাবের কথা বললো, আমি বিশ্বাস করলাম না। তারপর নিয়ে আসলাম, আমার এখানে 10 মাস 25 দিন হয়েছে। তারপর হুট করে একদিন বাসুর হয়ে গেল। আচ্ছা, বাসুর হয়ে গেল, আমি তো কল্পনা করতে পারি। ঘোড়া বাসুর হইতে আপনার সময় লাগে 11 মাস 20 হইতে 1 বছরের মধ্যে বাসুর হয়। তখন বাসুর হয়ে গেল, এর নাম রাখছিলাম বাহাদুর। বাহাদুর, হ্যাঁ, আর ওর বাসুরের নাম রাখছি আমি বাহাদুর জুনিয়র। জুনিয়র, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এ জুনিয়র, ও হলো মাদা, মানে আরিয়া, আরিয়া বাসুর। ও আচ্ছা, এই দেখেন আপনি দেখতে পাচ্ছেন, এই ছিল আমার ঘোড়ার কাহিনী। আচ্ছা আচ্ছা, তো এখন ঘোড়ার পিঠে কি তুমি কখনো চড়েছো? হ্যাঁ, আনার পর তো চড়ছি। চড়ছো? হ্যাঁ, অনেক চড়ছি। তারপর পাড়া ছেলে গুলো আসে, ও পাড়া এ পাড়া থাকি, সবাই আসে, রেগুলার চড়ছি। ও আচ্ছা আচ্ছা, ট্রেনিং দেয় আর কি? জি, ট্রেনিং দিত। আচ্ছা আচ্ছা, এর নাম বাহাদুর। এই ঘোড়া তুমি কত কিনলা? আমি ঘোড়া কিনছি 12,000 টাকা। 12,000 টাকা, তখন আরো বয়স কম ছিল। হ্যাঁ, বয়স কম, 6-7 ছিল, একটু জোয়ানের মতো ছিল, এখন বাসুর আসছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি শখ করে কিনছি, এখন আপনার মাধ্যমে আমি বলতে চাই এই বাহাদুর এবং বাহাদুর জুনিয়র। আচ্ছা আচ্ছা, আমি এখন এটা বিক্রি করতে চাই। আচ্ছা, সেল করতে চাও? হ্যাঁ, সেল করে ফেলবো। আচ্ছা আচ্ছা, তার কারণ আমি গরু খামারে সময় দিচ্ছি, আবার সামনে আমি মানে গ্রামীণ ব্যাংক সংলগ্ন দোকান দিচ্ছি, মেসাজ মিত্তা টেরার্স, ওখানে গো খাদ্য, আপনার বিভিন্ন ধরনের পশু পাখির খাদ্য পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়। এর খাদ্য তুমি কি দাও? এর খাদ্য ভুট্টা খাওয়াই, চোপড় খাওয়াই, ফিট খাওয়াই, তারা মূলত ঘাস খায়, প্রচুর ঘাস প্রচুর খায় না? হ্যাঁ, ঘাস প্রচুর খায়, আর এগুলা এ আবার একটু ইয়া মানে খায় খুব, আর মানে কোথাও যদি আমি বান্ধি মানে গা গড়গড়া করে দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রেগুলার গোসল করাইতে হয় এই ঘোড়াকে, ঘোড়ার একটা যত্ন মানে এর পরিশ্রম আর একটা আলাদা, একে আলাদা ভাবে একজন যত্ন নিতে হয়। আচ্ছা, তো ঠিক আছে মাসুদ ভাই, তোমাকে ধন্যবাদ, তুমি ঘোড়া কিনেছো, মানে রাজপুত্রের মতো একটা কাজ করেছো। জি, যাই হোক, ভালো লাগলো তোমার এই প্রজেক্ট দেখে, ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনাই করি।